অনেক কষ্ট করে লাভ দিয়ে চলে আসলাম, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। একটু সামনের দিকে এগোই, আপনাদেরকে দেখাই এই ধ্বংসাবশেষ। এক সময় রাজা প্রজা রানী সবাই ছিল, আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখছেন দিনাজপুর রাজবাড়ি, সময়ের সাথে সাথে আজকে কি অবস্থা হয়েছে, এক সময় সবাই ছিল। একটু লাভ দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। জরাজীর্ণ বিল্ডিং, অনেক ভয় লাগতেছে, নির্জন এলাকা, কেউ নেই, আমি একাই। এই প্রথম রাজবাড়িতে এইভাবে প্রবেশ করলাম, লাভ দিয়ে যাচ্ছি। রাজীর্ণ বিল্ডিং, সত্যি ভয়ানক পরিবেশ। আমি চেষ্টা করতেছি সব কিছুকে নিয়ে আসার, ভয়ঙ্কর পরিবেশ। ইন্টারনেটে সার্চ দিলে কোনটা কোন মহল জানা যাবে, সত্যি ভয়ঙ্কর পরিবেশ। আমি মনে হয় দোতলা দাঁড়িয়ে আছি, একসময় এখানে রাজা রাজপুত্ররা দাঁড়িয়ে থাকতো, কল্পনা করতেছি। ওই পাশে যাওয়ার চেষ্টা করা যায় তো, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, ভয় লাগতেছে। তারপরও আপনাদেরকে দিনাজপুর রাজবাড়ির অনাসে কানাসে দেখার চেষ্টা করতেছি, কোনটা কোন মহল কোনটা কোন রুম এটা আমি জানি না। তারপরও চেষ্টা করি, কোন মহল বাইরের দিক। কত সুন্দর বিল্ডিং এর কারুকার্য, সবকিছু আছে, শুধু এখানে রাজা রানী কেউ নেই। আজকে রাজবাড়ি মহাশ্মশানে পরিণত হয়েছে। ধন্যবাদ। সময় কত নিষ্ঠুর, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। কত স্মৃতি, কত স্বপ্ন, কত আশা ভরসা, সবকিছু একজন
ভদ্র মহিলাকে দেখলাম, হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে ভূত পেতনি আসলো মনে হয়। তো দেখি যে না, মানুষ। যাই হোক, মাঝে মাঝে দর্শনার্থীরা এখানে আসে, দেখে ইতিহাসের পাতা, ইতিহাসের সব কিছু খোঁজার চেষ্টা করে। ইটের গায়ে কত ছোঁয়া লেগে আছে, কত রাজা রানী প্রজা, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই সেই দিনাজপুর রাজবাড়ি, আমরা সব জায়গায় দেখার চেষ্টা করলাম, ভিতরে অনেক মহল, জানি না কোনটা কোন দরজা, কোনটা কোন গোপন দরজা, অনেকগুলো আজকে ধ্বংস হয়ে গিয়েছে। তারপর স্বল্প পরিসরে, স্বল্প সময়ে আমি দেখানোর চেষ্টা করলাম। হঠাৎ করে কিছু দর্শনার্থী আসার পরে আমাকে একটু ভালো লাগলো, কারণ একাকিত্বভাবে এই ভিডিও করার সময় আমাকে সত্যিই খুবই ভয় লাগতেছিল। আমি ভালো ভিডিও জানি না, ভিডিও করতে পারি না। তারপরও দেখানোর চেষ্টা করলাম। সব জায়গায় শুধু ধ্বংস আর ধ্বংস। এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচে। পরিবেশ গাছ হমসম করা পরিবেশ, আমি ভিতরে ঢোকার চেষ্টা করছি। কি এক ভয়ঙ্কর পরিবেশ, ভয় লাগতেছে। তারপরও ভয়ে জানার ইচ্ছা প্রবল প্রবল, জানতে চাই। কোনটা কোন রাস্তা জানি না, যে রাস্তা ভয়ঙ্কর পরিবেশ। এটা আবার কোন রাস্তা গেল, সিঁড়ি ভেঙে গেছে। চেষ্টা করলাম উপরে ওঠার জন্য, লুকিয়ে আছে অনেক স্মৃতি। যাওয়ার চেষ্টা করার যাওয়া যাবে, তারপর ভয় লাগতেছে। লাভ দেওয়ার চেষ্টা করি,
টিকিট দিয়ে বের হলাম।